অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ড তীর্থ পর্যটন পঞ্চভূত মরু তানি তেজাকাশ খিতি মনোবুদ্ধি অহংকার নিকৃষ্ট প্রকৃতি ফুলেরও মালায় গুপ্ত সুতারও মতন প্রকৃষ্ট প্রকৃতি পরা শক্তি যে রকম স্থূল সুখে অতপ্রত ব্যক্ত চরাচর লীলাকারে খেলা করে সৃষ্টির ভিতর দেখেন সত্তাধার সকলের যেমন গোসাই এ হেন ঠাকুরে জীব বুঝিবে কেমনে জ্ঞান মন বুদ্ধি কামিনী কাঞ্চনে শাস্ত্র মহাজন বাক্যে বিশ্বাস কেবল বল ভয়ঙ্করী নব নব ও সম্বল জয় প্রভু রামকৃষ্ণ মানব মূরতি কল্পতরু বিশ্বগুরু শক্তি অধিপতি ভাব মুখে অবস্থিত ভাবের ঠাকুর যে ভূমি হইতে ফুটে সৃষ্টির ওয়াকুর জয় জয় সুলয় ধনু বেনু ধারী শক্তি সঙ্গ সদা রঙ্গ গুপ্ত লীলাকারী দীনহীন জগ বন্ধু কাঙ্গালো শরণ শ্রীপদে বিশ্বাস ভক্তি মাগে এধম এবীর্থবাস লীলা কর হো শ্রবণ সসঙ্গ মথুর হয় প্রয়াগে গমন মস্তক মুন্ডন দান দান জনে, মথুর করিল সাঙ্গ বিধি অনুক্রমে বিধি ছাড়া শ্রী শিরায় বিধির অবিধাতা অবিধিতাহারো পক্ষে মুড়াইতে মাথা বুঝাইতে শ্রী মথুরে কহিলা তখন আমাকে করিতে নাই মস্তক মুন্ডন দিনত্রয়ে মাত্র হেতা প্রয়াগে কাটিয়ে পুনরায় কাশি ধামে আসেন ফিরিয়ে বৃন্দাবনে আগমন অতি অপর কথা তীর্থবাস শ্রী প্রভুর সুন্দর বারতা বিশ্বাসভকতি বৃদ্ধি গাইলে ভারতী এক মনে শুনো মনো রাম কৃষ্ণ পুঁথি মথুরা হইয়া বৃন্দাবন ধামে যেতে অপূর্ব ঘটনা শুনো কি হইল পথে কংস ত্রাসে বসুদেব কৃষ্ণ করি কোলে যে ঘাটে যমুনা পার পলায় গোকুলে সেই ঘাটে আসা মাত্র প্রভু গুণমণি দেখিলেন বসুদেব আকুলো পরাণী অন্ধকারে জামিনী ভীষণায়তি সয় কোলে কৃষ্ণ রূপে আলো করে দিক যমুনার পারে অর্ধ শ্বাস দেখিয়া প্রভুর মহাভাবের ওই উচ্ছ্বাস গভীর যুক্ত কিসে না ছুটে অবিরাম কৃষ্ণ নাম কর্ণমূলে রটে দুই কানে দুই জনের হৃদয় মথুর কিসেও না হুশ অঙ্গে আইল প্রভুর মথুর দেখিয়া পরে অনন্য উপায় প্রভু দেবে লয়ে যেতে সেবে কায় জয় ভগবান শ্রীরাম রাম কৃষ্ণ